বসেন প্লিজ, বসেন বসেন। এই মহিলা কি হয় আপনার, কি হয় আপনার? কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন, কত বছর ধরে বিয়ে করছেন? দুই বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিসোর্টে আসলেন? না আপনি আপনি বেড়াল তো অন্য জায়গায় বেড়াইতে পারেন, আপনি তো এখানে রুম নিয়ে থাকতেছেন। আপনার 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 নামটা বলেন, আপনার পুরো নামটা বলেন, আপনার আপনার পুরো নামটা কি? এই আপনার আপনার ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম কি? আমিনা তৈয়বা। আমিনা তৈয়বা, ওনাদের বাড়ি কোথায়? আপনারা যদি প্রশ্ন করতে চান করেন আমি উত্তর দিব। আমি তো আলেমদের কাছ থেকে দেখা করে আসিনি, সব যেখানে যাই মানুষজন ভিড় করে, এই জন্য আমি আলাদা করে আসছি। আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন? করোনা পরিস্থিতি, আমাদের তো কোথাও কেউ জানে না। আপনি সেকেন্ড বিয়ে করছেন, আপনি রয়্যাল রিসোর্টে আসছেন কেন? আপনি বাসায় থাকবেন, ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন, এটা কারণ কি? আপনি দেশ অশান্তি আচরণ আপনার মহিলা আপনারা দেখছেন মানুষ এই মহিলাকে বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন, কিন্তু আসলে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এই মহিলার সাথে তার সাথে অবৈধ সম্পর্ক। আমি আপনাদের সাথে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। কার বিরুদ্ধে নেবেন আপনি আইনানুগ ব্যবস্থা? কার বিরুদ্ধে নেবেন? আমাদের আমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে নেবেন? আপনার সাথে কে দুর্ব্যবহার করলো? আপনি এখানে আপনি আপনি এখান থেকে পালা যাওয়ার জন্য পাগল হয়েছেন কেন? আপনার ওয়াইফ, আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন আপনি এখানে মধ্যে বুক ফুলে কথা বলবেন? আপনি আপনি কেন পালা যাইতেছেন? আপনি আপনি কেন পালা যেতে চাইছেন? আপনি কেন পালা যেতে চাইছেন? আপনি কেন পালা যেতে চাইছেন? আর যে মেয়েটাকে আমরা দেখলাম অলরেডি, এই মেয়েটা কিন্তু আপনার বয়সের সাথে ম্যাচ খায় না, কোনো ম্যাচ খায় না। কি প্রমাণ আছে, প্রমাণ বাইর করেন।
আপনার কি প্রমাণ আছে? সোনাগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টে মামুনুর রশিদ হাতে নাতে ধরা গিয়েছেন এক মহিলা সহ। তিনি দাবি করছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু আদৌ কি স্ত্রী কিনা তিনি প্রমাণ দেখাতে পারেননি। আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এই কথা কেন বললেন? আপনার স্ত্রী এত ইয়াং, এত ইয়াং কেন? আপনি যে বললেন যে আপনার স্ত্রী ইয়া করা, হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা, আপনার স্ত্রী তো বেরোইছে, বেরোইছেন উনি। সোনাগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি আল মামুন এবং সোনাগাঁও থানার অফিসার সোনাগাঁও থানার তদন্ত অফিসার কবিদুর রহমান সহ ওসি অপারেশন। আমরা যখন আপনার আসলাম, আপনি আমার দিকে ধাক্কা দিয়ে আপনি কেন পালাতে চাইলেন? আপনার আপনি পালাতে আছেন? আপনি আমি কে? আপনি কে? আমি সাধারণ মানুষ। আপনি তো আপনাকে কথা বলছেন কেন? আপনি আপনি এখানে আপনারা দেখছেন এখানে আরো উপস্থিত আছেন ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। মামুনুল করিমকে হাতে হাতে আটক করা হয়েছে রয়্যাল রিসোর্টে। এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম, এখন সে ওই রুমের ভিতরে আছে। যে মেয়েটা আছে উনি ওনার পেটের মেয়ের সমান হবে, কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন, অথচ কোনো প্রমাণ দেখাতে পারেননি। আমি সেটা কোথায় দেখাবেন আপনি প্রমাণ? মোহাম্মদ আনিস আবারও বলছি আপনাকে, এখানে মামুনুর রশিদ।